ম্যাক্সিমাম বাঙালি ফ্যামিলিতে একটা ট্রেন্ডস দেখা যায়, যেটা হচ্ছে সপ্তাহে একদিন ভেজ ডে থাকে বা নিরামিষ থাকে। আমাদের ফ্যামিলিতেও এরকম একটা আছে, যেটা হচ্ছে টিউজডে বা মঙ্গলবার। এই ভেজ ডেতে মাছ মাংস ডিম তো খাওয়া হয়ই না, তার সাথে বেশ কিছু ফ্যামিলিতে পেঁয়াজ রসুনও খাওয়া হয় না। যেমন তার মধ্যে আমার ফ্যামিলি হচ্ছে একটা, যেমন ভেজ ডে মানে একদম কমপ্লিট ভেজ বোঝানো হয়, যেখানে মাছ মাংস ডিম তো থাকবেই না, তার সাথে পেঁয়াজ রসুনও থাকবে না। এই ভেজ ডেগুলোতে এক একদিন যে কী বানাবো সেটা অনেক সময় ভেবে পাওয়া যায় না। আজকে আমি তোমাদের সামনে এই ভেজ ডেয়েরই একটা আইডিয়া নিয়ে চলে এসেছি। আমি এখানে একটা সয়াবিনের কষা বানিয়েছি, যেটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া, আর খেতে জাস্ট অসাম হয়েছে। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকেও টিং করে বাজিয়ে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার ফার্স্টে তোমরা এই ভিডিও চেক করে নিতে পারো। তাহলে চলো ঝটফট স্টার্ট করা যায় সয়াবিনের এই নতুন রেসিপিটা। সয়াবিনের কষা বানানোর জন্য ফার্স্টে গ্যাস চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। হ্যাঁ, রিফাইন্ড অয়েল দিয়ে আমি রান্নাটা করবো, তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো ফার্স্টে রিফাইন্ড অয়েলটা পুরো কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার ফোড়নও জাস্ট একদম সিম্পল ফোড়ন দেবো, দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। ফোড়নটা ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে গোটা সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কাটাকে মাঝখান দিয়ে ভেঙে নিয়ে নিয়েছে, একটা শুকনো লঙ্কা আছে। এরপরে এর মধ্যে খুবই একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্স দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে হিং। হ্যাঁ, হিংটা অবশ্যই দিতে হবে, কারণ সয়াবিনের একটা স্মেল থাকে, সেই স্মেলটা সরানোর জন্য হিংটা দিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা সয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে থাকি, তাই পেঁয়াজ রসুন দেওয়ার পরে সয়াবিনের যে স্মেলটা থাকে সেটা একদমই চলে যায়। কিন্তু এখানে যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না, তাই হিংটা অবশ্যই দিতে হবে ওই সয়াবিনের স্মেলটা ছড়ানোর জন্য। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আর টমেটো। এখানে 2 ইঞ্চি আদাকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো, এখানে একটা বড় সাইজের টমেটো ছিল, সেটাকে এইভাবে কেটে দিয়ে দিয়েছি। যতক্ষণ অবধি টমেটোটা গলছে ততক্ষণ ওয়েট করতে হবে। দেখো কিছুক্ষণের মধ্যেই টমেটোটা একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, তোমরা যতটা নুন খেতে পছন্দ করো সেই অনুযায়ী নুনটাকে অ্যাডজাস্ট করে নিও। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দিইনি, একদম অল্প একটুখানি দিয়ে দিচ্ছি। ওকে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও। আমি এখানে যেমন শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি, তেমনি আবার কাঁচা লঙ্কাও ব্যবহার করবো পরে, তাই বুঝে শুনে দিও। দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা জাস্ট কালার হওয়ার জন্য দিলাম। ওকে, এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নাও আর মশলা খুব ভালো করে কষিয়ে নাও। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। আচ্ছা বলো, তোমরা সয়াবিন খেতে তোমরা কারা কারা পছন্দ করো? আমার তো বেশ ভালোই লাগে সয়াবিন খেতে, আর সয়াবিনের মধ্যে অনেক প্রোটিন আছে, এটা ভেজ ডের জন্য একটা আইডিয়াল কম্বিনেশন হতে পারে। দেখো কিছুক্ষণ পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে মশলা কষানো একদম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, এখানে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিও। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার ফ্রি, জাস্ট অল্প একটুখানি। তোমরা সুগার ফ্রির জায়গায় চিনি ইউজ করতে পারো, যেহেতু নিরামিষ রান্না করছি একটুখানি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সফট সফট স্পঞ্জি স্পঞ্জি সয়াবিনগুলো। সয়াবিনগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করেছিলাম হচ্ছে গরম জলে, যে সয়াবিনটাকে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছিলাম, ব্যাস তাতেই এনাফ সেদ্ধ হয়ে গেছে। আর ফোটানোর সময় নুন দিয়ে ফুটিয়েছিলাম, যাতে সয়াবিনগুলোর মধ্যে নুনটা অ্যাবজর্ব করে। দেখো সয়াবিনগুলো একদম ফ্লাফি ফ্লাফি স্পঞ্জি হয়ে গেছে, আশা করি দেখি বুঝতে পারছো তোমরা। সয়াবিনগুলো দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ মশলার সাথে সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আলু ব্যবহার করিনি, তোমরা চাইলে আলুও ব্যবহার করতে পারো। যেহেতু এখানে আমি অনেকটা পরিমাণে সয়াবিন নিয়েছি তাই এখানে আলু দিইনি, তোমরা যদি মনে করো চাইলে আলু দিতে পারো। আলু দিলেও সয়াবিনের তরকারিতে খেতে খুবই ভালো লাগে।
আচ্ছা বলো, ভেজ খেতে তোমরা কারা কারা পছন্দ করো, আর ভেজটাতে তোমরা কি বানাও সেই আইডিয়াটাও আমার সাথে শেয়ার করো নিচের কমেন্ট বক্সে। হ্যাঁ, এর মধ্যে আমার আরও কিছুটা জল লাগবে, তাই আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রান্নাটা করতে হবে কিছুক্ষণের জন্য, অর্থাৎ 7 থেকে 8 মিনিটের জন্য মিনিমাম, যাতে সোয়াবিনের মধ্যে সমস্ত মশলা আর ফ্লেভারগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। তাহলে 7 থেকে 8 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখো, 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। সোয়াবিনের মধ্যে মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে অ্যাবজর্ব করেছে। সোয়াবিনগুলো দেখো কত ফ্লাপি লাগছে দেখতে, আর কত স্পঞ্জি বা জুসিও লাগছে। ওকে, এখানে একটা কথা বলে দিই যে আমি এখানে খুব বেশি গ্রেভি রাখিনি, একদমই মাখামাখা বা শুকনো শুকনোই হয়েছে বলতে পারো, কারণ এইভাবেই খেতে পছন্দ করি। পছন্দ করি মানে এটা আমি মেন বানিয়েছি হচ্ছে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। তোমরা যদি ভাতের সাথে খেতে পছন্দ করো তাহলে সেক্ষেত্রে গ্রেভিটা একটুখানি বেশি রেখো। এবার লাস্টে কতগুলো দিয়ে দেবো হচ্ছে ফিনিশিং টাচ। তো ফার্স্ট ফিনিশিং টাচ হচ্ছে লেবুর রস, মনে করে এটা দিও অল্প একটুখানি একদম। লাস্ট অ্যান্ড ফাইনাল ফিনিশিং টাচ হচ্ছে ধনে পাতা। ধনে পাতাগুলো হাতের সাহায্যে চপ করে দিয়ে দিয়েছি। দেখো, সোয়াবিনের তরকারিটা কত ইজিলি বানানো হয়ে গেল, তেমন কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগলো না, জাস্ট বেসিক কয়েকটা সিম্পল ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে সেগুলো দিয়ে বানানো হয়ে গেল। কত ইজি না, আবার টেস্টিও। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো, এটা একদমই রেডি হয়ে গেছে। তাহলে দেখলেই তো কত সহজে নিরামিষ দিনের জন্য একটা অসাধারণ আইডিয়া পেয়ে গেলে সোয়াবিনের। তাহলে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও এবং আমাকে ফিডব্যাক জানিও কেমন হলো। আশা করি আমার এই রেসিপি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালো খেও। চলো, বাই।